হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা বিভিন্ন গ্রন্থ পড়েছি, মানুষের সাথে চলেছি, কিন্তু দুইটা ফেরেশতা আটকা পড়ে আছে এই দুনিয়ার জগতে। আচ্ছা, দুনিয়ার জগতে আটকা পড়ে আছে তারা কেমন করে? যেমন এসমে আজম নামের মাধ্যমে দিয়ে যখন পৃথিবীতে আসতেন, যাইতেন, আসতেন, যাইতেন, এসমে আজম কি যে এই নামের গুণে মানুষ পারাপার হয়, উঠতে যেতে পারে, নিম্নে আসতে পারে, ইচ্ছায় চলা যায়, ফেরা যায়। তবে সেই জহরা যখন অতিরিক্ত সুন্দর ছিল, তখন দুটি ফেরেশতা আবার ওইদিকে আল্লাহর সাথে কথা বলেছিল যে হে আল্লাহ, হে আল্লাহ, পৃথিবীতে যারা বসবাস করে, যেই মানুষেরা বসবাস করে, তাদেরকে ছয়টা রিপু দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকেও রিপু দিন, রিপু দিয়ে পৃথিবীতে আমাদেরকে ছেড়ে দিন। তখন তারা বলেছিল এই কথাগুলো আল্লাহকে। তখন আল্লাহ কি বলল যে হে ফেরেশতা, তোমরা এটা পারবে না, তোমরা এটা পারবে না। কারণ যে মানুষের মধ্যে ছয়টা রেপু যেরকম দেওয়া হয়েছে, তাদের মধ্যে সেই ধৈর্য, সেই শক্তিগুলো দেওয়া হয়েছে, কিন্তু তোমরা এটা পারবে না। তাহলে পৃথিবীতে তারা আসলেন দুইটা রেপু শক্তি নিয়ে, একটি রেপু কাম, আরেকটি রেপু ক্রোধ। এই দুইটি রিপু নিয়ে যখন তারা এসে গেলেন, তখন কি হলো, সেই ফেরেশতা দুটি যখন এসমে আজম নামের মাধ্যমে যখন নেমে আসছিল, তখন সেই জোহরা সুন্দরীর সাথে কথার পেছে পড়ে, তখন তারা কিছু কথা শুনে তারা রাগান্বিত হয়ে গিয়েছিল এবং সেই সুন্দরীর রূপে তারা মত্ত হয়ে গিয়েছিল। কারণ তাদের রাগ ছিল না, তাদের কাম শক্তি ছিল না। যখন এই দুটি দেওয়া হলো, তখন দেখা যায় যে তারা রাগ এবং কাম দুটোতেই তারা মত্ত হয়ে গেছে। তখন তারা কি হলো, তারা আটকে গেল। এই বিস্তারিত ঘটনাতে যাব না, এখানে মূল জিনিসটা যেটা বোঝানো হচ্ছে সেটি হলো যে এই পৃথিবীতে মানুষ যে বসবাস করতেছে, ছয়টা রিপু কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, এর মধ্যে এই দুইটা রিপু শক্তি নিয়ে আজ পর্যন্ত মানুষের মধ্যে সেই দুটি ফেরেশতা জ্বলে আছে। আর মুকরমের কাজ কি, সে মানব বডি বানায়, মানব বডি তো বানায়, বিভিন্ন প্রাণীর বডিও তিনি বানানোর ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। যাই হোক, তো আজকের যে মূল বিষয়, যে দুটি ফেরেশতা তাদের নাম কি, হারুত এবং মারুত। হারুত এবং মারুত নামের যে দুটি ফেরেশতা, এই দুটি ফেরেশতা সেই পুরুষঙ্গের গুপ্ত অঙ্গে তারা এখনও ডিউটি করতেছে, কাম এবং ক্রোধ। দেখবেন যেই মানুষের মধ্যে কাম বেশি তার ক্রোধও বেশি, রাগও বেশি, যার রাগ বেশি তার কামও বেশি। তাহলে এই দুটি ফেরেশতা পুরুষের সেই গোপন অঙ্গে এখনও ঝুলন্ত অবস্থায় আছে। হ্যাঁ, তবে কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য এই ছয়টা রিপুকে যারা এই পৃথিবীতে রহিত করেছে, তারাই একদিন মহাপুরুষ হতে পারবে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি একটু ছোট করেই করলাম, কেননা কিছু কিছু আলাপ একটু দীর্ঘ হয়, কিছু কিছু আলোচনা একটু বড় হয়। তবে এই আলোচনাটি আজ ছোট করেই করা হলো। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলে রাখছি, আল্লাহ হাফিজ।